সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য কনভেনার ভাস্কর ঘোষ মহাশয় এই মুহূর্তে আমাদের সাথে আছেন। আমাদেরকে বিজন ভ্যানে তুলে নিয়ে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে চাকরি কর্মচারীদের আন্দোলন ছিল, সেখানে আমরা দাঁড়িয়েছিলাম, আমাদেরকে জোর করে তুলে নেওয়ার অপচেষ্টা চালিয়েছে এবং আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গে ভাস্করদা রয়েছেন, ভাস্করদার থেকে শুনে নেব কি হলো। দাবিটা ছিল যে যারা প্যানেলভুক্ত হয়ে আছেন তাদেরকে নিয়োগ দিতে হবে, পুলিশ বিনা প্ররোচনায় দরিনা ক্রসিং থেকে আমাদের গ্রেপ্তার করে, এবং আমরা চুপচাপ দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আমাকে কলারা ধরে টেনে নিয়ে জামা কাপড় সব ছিঁড়ে দিয়েছে। এই যে ছিঁড়ে দিয়েছে, সেই অবস্থায় বল প্রয়োগ করে এরা এই কাজ করেছে। এই পুলিশই যদিও আমরা আমাদের সহকর্মী, তারা করুণা হয় এদের উপরে, কিন্তু অনুপ্রাণিত জন্তু কিছু কিছু আছেন, এদের বীরত্ব কোথায় থাকে? যখন এই রাজ্যের অপরাধীরা ফ্রি হ্যান্ড গোটা রাজ্য জুড়ে দাপিয়ে বেড়ান, ঘুরে বেড়ান, তখন এরা কোথায় থাকে? অনুরোধ করবো পুলিশের নিচেতলার কর্মচারীদেরকে যে যে আমলা বাহিনী এই রাজ্যটাকে সর্বনাশ করছে তাদের করালোক রাস থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। এই রাজ্যটার মুক্তি দরকার এবং সেখানেও আপনাদের ভূমিকা দরকার। এমনটা যেন না হয় যে রাজ্যের মানুষ আপনাদের যে ছবি, সেই ছবি যে আরো খারাপ হলো এবং আপনাদের পরিবার পরিজন বলতে লজ্জা পাবে যে আমার পরিবার পরিজনের লোক পুলিশে চাকরি করে। আপনাদের অনেক কিছুই করার আছে, আপনারা যারা বলেন যে আমাদের তো কিছু করতে পারি না, অনেক কিছুই করার আছে, সেই করার কাজটা এবার অন্তত করুন। দেখছেন আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে উপস্থিত হয়েছিলাম, যারা সংগ্রামী সাথী রয়েছে, যারা ছাত্রী সংগঠন, যারা চাকরি প্রার্থী 2012 আপার প্রাইমারি টেট, 2014 2016 তাদের পাশে এসে দাঁড়াতে এসেছিলাম। আমরা মঞ্চে হেঁটেছি ওদের সাথে, আমরা ছিলাম ব্যানারের সামনের দিকে, কিন্তু যখন বিজন ভ্যান আসে এবং তখন বলপূর্বক আমাদেরকে উঠিয়ে নেওয়া হয়, একেবারেই জামার বোতাম টোতাম ছিঁড়ে দেওয়া, জামা ছিঁড়ে দিয়েছে, ভাস্করদার জামাও ছিঁড়ে দিয়েছে, জোর করে বলপূর্বক আমাদের উঠিয়ে নেওয়া হয়েছে। তাই যারা আজকে রয়েছেন তাদেরকে বলবো, গর্জে উঠুন, প্রতিবাদে লড়াই নামুন। একটা কথা মনে রাখবেন, সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ মহাশয় কিন্তু আজকে অ্যারেস্ট হয়েছে। তাই সংগ্রামী যৌথ মঞ্চ সমস্ত যারা চাকরি প্রার্থী থেকে শুরু করে যারা সংগ্রামী বন্ধু তাদের সবাইকে বলবো আমাদের পাশে এসে থাকতে, পাশে এসে দাঁড়ানোর জন্য। সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ।